নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এপিসোডটা কিন্তু বেশ মজার, ভালো লাগার, অবাক করার, আপনাদেরও ভালো লাগবে, প্রেরণা পাবেন, আর তেমনটা করতে চাইলে করতে পারবেন। তাহলে যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় বেশ খানিকটা সময় কাটান, হয়তো আপনাদের চোখে পড়েছে। আর যদি চোখে না পড়ে থাকে, নজর এড়িয়ে গিয়ে থাকে, বা আপনার সার্কেলের ঘটনা না হওয়ায় আপনার কাছে যদি না আসে এসে থাকে, তাহলে স্বরূপ কথার মাধ্যমে আমি স্বরূপ দত্ত আপনাকে জানাতে চাইছি যে বিজয়ন এবং তার স্ত্রী, না না, বিজয়ন মানে IM বিজয়ন বা রামন বিজয়ন, এরকম দুই ফুটবলারের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে না পিনেরাই বিজয়নের কথা। দক্ষিণ ভারতেরই এক বিজয়ন দম্পতি, স্বামী স্ত্রী দুজন, এদের পেশা, এদের একটি চায়ের দোকান আছে। আমি বলি বিজয়ন এখন সেই অর্থে বৃদ্ধ বয়স্ক মানুষ, তার স্ত্রী, তারও বয়স হয়েছে। তো 1963 সাল থেকে বিজয়ন চায়ের ব্যবসা করতেন। চায়ের ব্যবসা করতেন কিভাবে? রাস্তায় রাস্তায় চা বিক্রি করতেন। তো 63 সাল থেকে ওই রাস্তায় রাস্তায় চা বিক্রি করার পর একটু যখন দুটো টাকা জমাতে পারেন, তিনি আর রাস্তায় রাস্তায় ঘুরে চা না বিক্রি করে একটা দোকান দেন, সেই দোকানটা চালান। তারপর বিজয়ন বিয়ে করেন। তো স্বামী স্ত্রী দুজনে মিলে খুব শখ ছিল ঘুরতে যাওয়ার, নানা জায়গায় ঘুরতে যাবেন। তো ঘুরতেই যদি যাবেন তাহলে বিদেশে যেতে চান। এবার বিদেশে যাওয়া, দেখুন, কটা মানুষেরই আর বিদেশে যাওয়ার সেরকম সৌভাগ্য হয়, বলুন? আমাদের ভারতবর্ষে 130 কোটি মানুষ, কিন্তু কত মানুষ বিদেশে যান? এবং কারণটা যদি ঘুরতে হয়, চাকরির জন্য চাকরির সূত্রে বহু মানুষই বিদেশে যান, কিন্তু বছরে একবার বিদেশ ঘুরতে যাচ্ছেন এমন মানুষের সংখ্যাটা মারাত্মক কিছু নয়। কিন্তু 130 কোটিতে বিচার করলে সেটা খুব কম সংখ্যক মানুষ হয়। তো বিজয়ন আর বিজয়নের স্ত্রী ঠিক করেন যে তারা টাকা পয়সা জমিয়ে বিদেশে ঘুরতে যাবে, এবং তারা প্রতিদিন 300 টাকা করে জমানো শুরু করেন। সেই টাকা জমিয়ে জমিয়ে বিজয়ন এবং তার স্ত্রী কোথায় যাননি, সুইজারল্যান্ড গেছেন, সিঙ্গাপুর গেছেন, ব্রাজিল গেছেন, পেরু গেছেন, ইউরোপের আরো অনেক দেশ গেছেন, লাতিন আমেরিকার দেশ গিয়েছেন, প্রায় 23টা দেশ এই স্বামী স্ত্রী দুজনে মিলে ঘুরে বেরিয়েছেন। এবং ওরা এগুলো এই এখনকার দিনে কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা পোস্ট করাতে সবাই মানে প্রশংসার বন্যা বইয়ে দেন। স্বাভাবিক, চায়ের দোকান চালিয়ে 23টা দেশ ঘোরায় পৃথিবীর, স্বামী স্ত্রী দুজনে মিলে, চারটিখানি ব্যাপার নয়, কতটা প্যাশনেট ওরা ঘোরাটা নিয়ে, ওরা জীবনটাকে কিভাবে ভোগ করতে চায়, উপভোগ করতে চায়, এটা শেখার। আমি বলতে চাইছি না আপনাকেও ঘুরতে হবে, আপনার হয়তো মনে হয় না না আমি ঘোরার থেকে অন্য, আমার বাড়িতে 1000 বই থাকবে, এত দামি দামি বই থাকবে, সেটাতে আপনার বেশি ভালো লাগে কাজ করবে, তাহলে আমার কিছু বলার নেই। আপনি কিভাবে আপনার টাকাটি খরচা করবেন, কিসে আপনার শান্তি, সুখ, ভালো লাগা, সে তো একমাত্র আপনিই জানেন, আমরা আর কি করে জানি। তবে যেহেতু বাঙালিদের কথা বলছি, বাঙালি মানুষ মাত্র, একটু ঘুরতেও তো ভালোবাসে, আর বিদেশ ঘুরতে কার খারাপ লাগতে পারে? আপনি যদি বইটা বেশি পছন্দ করেন, আমার স্থির বিশ্বাস যে প্রেফারেন্সের 2-3 নম্বর তালিকাতে অবশ্যই ঘুরতে যাওয়াটা থাকবে। তাই যদি ঘুরতে যাওয়াটা ইচ্ছে হয়, তাহলে এই কাজটি যে আমার আপনার পক্ষেও করা সম্ভব যদি আমরা টাকা জমানোর মতো মানসিকতায় বিশ্বাসী হই, তা কিন্তু এই বিজয়ন দম্পতি করে দেখিয়েছেন। চায়ের দোকান চালিয়ে 300 টাকা করে জমিয়ে যদি দুটো মানুষ 23টা দেশ ঘুরে ফেলতে পারেন, তাহলে তার থেকে ভালো প্রেরণা কিংবা শিক্ষা আর কোথায় পেতে পারি, বলুন? তবে ওদের দুজনের দুঃখও আছে। সম্প্রতি ওরা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন সেটার জন্যই ওরা আবার নতুন করে খবরে, তা হলো ওরা এবার আর কোথাও ঘুরতে যেতে পারেনি। তার কারণ কি? তার কারণে এবার করোনা ভাইরাসের জন্য লকডাউন বলুন, দোকানপাট বন্ধ বলুন, তো ওদের ব্যবসাটা খুব কম হয়েছে। ওরা যে টাকাটা প্রত্যেকবার জমানোর সুযোগ পান, এবার সেই টাকাটা ওরা জমাতে পারেনি, কারণ ব্যবসাটাই তো হয়। এটা গেল এক। তুই যদি ধরেও নি যে ওদের কাছে কিছু জমানো টাকা ছিল, যে এত বছর ধরে ওরা বাইরে ঘুরতে যাচ্ছেন, তাহলে সেই জমানো টাকা থেকেই তো এবার যেতে পারতেন। তাদের বক্তব্য হলো যে এতদিন ধরে তো ঘুরতে যাওয়ার কোনো রকম সুবিধা ছিলই না, সব বন্ধই ছিল, এই যে নতুন করে শুরু হচ্ছে, এখন বরঞ্চ তারা আবার ব্যবসা ট্যাবসা করে দুটো টাকা জমাতে চান, যাতে সামনের বছর তারা এটা পুষিয়ে নিতে পারেন বা সামনের বছর থেকে ঘুরতে যেতে পারেন। তো এই ছিল মূল খবরটা, শেখার এবং প্রেরণা পাবার এই যে যদি আমার ঘুরতে ইচ্ছে করে, যদি আপনার ঘুরতে ইচ্ছে করে, তাহলে আমাদের পাশ থেকে, অবশ্য এমনও নয়, কথাটা শুনতে এরকম লাগছে যে চা বিক্রি করে বিদেশে যাচ্ছে, যে মানুষটা চা বিক্রি করে এই টাকাটা জমাতে পারেন, তিনি খুব একটা কম টাকাও জমান না, মানে রোজগার করেন না, কামান না, চা বিক্রি করে এই বাজারে, এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে প্রচুর মানুষ প্রচুর টাকা কামান, যা হয়তো অনেক মানুষ বড় অফিসে চাকরি করেও কামান না। কিন্তু ওই যে চা বিক্রিটা তো সবাই করতে পারবেন না, আবার
ওই অফিস কাছাড়িতে গিয়ে যে কাজটি ভদ্রলোকের মতো বেশে যে কাজটি করতে হয় সেটা ওই চাবি খেতে পারবেন। তো প্রত্যেকের এক একটা আলাদা আলাদা কাজ হয়, এই পৃথিবীতে কোনো কাজই ছোট হয় না, সব কাজই করা উচিত, সব কাজই সমান, সব কথা ঠিক আছে। তারপরেও কিছু মানুষ কিছু কাজ করতে পারে না, পারলে হয়তো হয়। তো এই এই ছিল বলার, চা বিক্রি করে আপনাকে বিদেশে যেতে যদি আপনার ইচ্ছা হয় করতে পারেন, যদি আপনি যা চাকরি করেন, যে ব্যবসা করেন বা কিছু না করেন, আপনি টাকা জমিয়ে বিদেশে যেতে চান যান, তবে এই বিজয়ন দম্পতির থেকে কিন্তু শেখার। ওরা কিন্তু 23টা দেশ এই বুড়ো বয়সে দিব্যি দুজনে মিলে ঘুরে ফেলেছেন। তাই যদি স্বরূপ কথার এই এপিসোড আপনারা আজকে দেখতে পান, তাহলে আজ থেকে শুরু করে দিন ভাড় প্রকল্প বা ঘট প্রকল্প, টাকা জমান আর পরে কিছুদিন পর থেকে ঘুরতে শুরু করে দিন। ঠিক আছে, দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন স্বরূপ কথা, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন স্বরূপ কথা। নমস্কার, ভালো থাকবেন।